নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। কথা দিয়েছিলাম যে জবা গাছের কাটিং কীভাবে করতে হয় সেটা শেখাবো, তো সেটা শেখাতে এসেছি। তো বেশি কথা বাড়াবো না, প্রথমেই বলবো যে চলো দেখে নিই যে কীভাবে কী মিডিয়াতে আমরা জবা গাছের কাটিং গ্রো করতে পারি। দেখো, আমি জবা গাছের কাটিং যেগুলো করেছিলাম সেই ডালগুলোকে রেখেছি, এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো, পিসেস কেটে নেবো এবং সেগুলো গ্রো করার চেষ্টা করব। তো দেখো, একটা সরু পেন্সিল যেমন হয় সেরকম একটা তোমাদের ডাল নিতে হবে। যেমন এই ডালটা একটা আছে আমার, পারফেক্ট একটা, এটাকে আমি প্রথমে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি, কেটে নিয়েছি। এবারে এই ডালটাকে আমাকে সমস্ত এর পাতা কুড়ি কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে? আমি সেগুলোকে কেটে দিচ্ছি, পাতাগুলো কাটবে বোটা রেখে। কিন্তু দেখো, আদম ডালটা কেটে নিলাম, এবারে আমি যে মিডিয়াতে গ্রো করব সেই মিডিয়াটা তোমাদের জানাচ্ছি। একদম পিওর গোবর মাটি, পিওর গোবর সার, গোবর মাটি না, গোবর সার, এক বছরের পচানো গোবর সার, সেটাতে তুমি যদি গ্রো করতে চাও 100% তোমার গ্রো হবে। তাছাড়া তুমি কোকোপিটও গ্রো করতে পারো। আমি তোমাদের গোবর সারই করে দেখাচ্ছি এবং এর রেজাল্টটা তোমাদেরকে আমি পরে আপডেট দিয়ে দেবো আমার ফেসবুক পেজে। তো চলো, প্রথমে আমি গোবর সারটা কিন্তু নতুন নয়, এটা তোমার এক বছরের পচানো গোবর সার। যদি তোমাদের কাছে গোবর সার না থাকে তাহলে তোমরা করবে কি, তাহলে তোমরা নেবে কোকোপিট। দেখবে আমার অনেক ভিডিওতেও আছে, আমি কাটিং গ্রো করা দেখিয়েছি, ওইভাবেও হয় আর এইভাবে ডাল থেকে তোমাদের কাটিং করতে পারো। ধরো তুমি কোথাও গেছো, ডাল নিয়ে এসেছো, সেই ডালে কিন্তু নাও হতে পারে, তার কারণ কি, ডালটা শুকিয়ে যায়। তোমাদেরকে করতে হবে কি, ডাল কাটিং করলে সাথে সাথে তোমাকে, যদি অনেক দূরের থেকে আসছো, মোটামুটি তুমি আধ ঘন্টার উপর যদি হয়ে যায় তাহলে কাটিংটা শুকিয়ে যায়, তখন কি করতে হয়, তখন আবার এই কাটিংটাকে কাটতে হয়। আমি জাস্ট এইমাত্র কাটলাম তাই আমার ডালটা শুকায়নি কাটিংটা। তো আমি এটাকে এবারে রুট হরমোন পাউডার দিয়ে লাগিয়ে দেবো, রুট হরমোন পাউডার দিয়ে লাগিয়ে দিচ্ছি আমি। এভাবে ডিপ করলাম এবং এটাকে ভরে দিলাম। এই ভরে দিয়ে শেষ হলো না, কিন্তু এটাকে একদম প্রেস করে দিতে হবে যাতে না কাটিংটা একটুও নড়ে। যদি কাটিংটা নড়ে যায় তাহলে কিন্তু তোমার কাটিংটা সাকসেস হবে না। এই যে আমি একদম টাইট করে করে দিলাম। এবারে এটাতে আমি কোথায় রাখবো, এটাকে আমি প্রথমে তো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি এটাকে একদম কিন্তু সেমি শেডে রাখবো। সেমি শেড বলতে কি, তুমি যে কোনো জানলার পাশে রাখতে পারো বা তুমি কোনো গাছের ছায়াতে রাখতে পারো। তুমি দেখবে 15 থেকে 20 দিনের মধ্যে এই গাছের গ্রো হয়ে যাবে। তবে এটাকে কিন্তু পলিথিন দিয়ে কভার করার দরকার নেই, এটাকে তুমি নর্মালি রেখে দেবে, অবশ্যই তুমি 100% সাকসেস হবে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, তোমরা যখন কাটিং লাগাচ্ছ, নতুন নতুন যারা করছো বা যারা জানো, কাটিং লাগানোর সময় একটা কাটিংয়ের উপরও কিন্তু ভরসা করতে নেই, বিভিন্ন কারণে তোমার কাটিং ফেল হতে পারে। তাই আমি বলবো যে তোমরা একটা কাটিংয়ের সময় যখনই করছো তখন 2-3টে কাটিং বসাবে। তুমি এই মেথডেই বসাও, তুমি 100% চান্স আছে, মানে সাকসেস হবেই। আমি এই কাটিংটা গ্রো করে তোমাদের দেখাবো। তখন সবাই খুব ভালো থাকো, খুব ভালো বাগান করো, আর আমার যদি চ্যানেলটাকে ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? নমস্কার।